পশ্চিম আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 2000 দাঁড়িয়েছে। শনিবার বেলা 11টার দিকে দেশটির পশ্চিমাঞ্চলে আঘাত হানে 6.3 মাত্রার এই ভূমিকম্প। ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল হেরাত শহর থেকে 40 কিলোমিটার উত্তর পশ্চিমে। এরপরও আরো 4টি আফটার শক আঘাত হানে এলাকাটিতে। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.5, 4.7, 6.3 ও 5.9। আফগানিস্তানে ফের ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তালিবান মুখপাত্র বলেছেন, আফগানিস্তানের পশ্চিমে শক্তিশালী ভূমিকম্পে প্রায় 2000 মানুষ নিহত হয়েছেন। পশ্চিম আফগানিস্তানের ইরান সীমান্তের কাছে ঘটে যাওয়া এই শক্তিশালী ভূমিকম্পের পরও বিপুল সংখ্যক মানুষ আহত হয়েছেন। রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়েছে 6.3। অনেক গ্রাম ধ্বংস হয়েছে। ভূমিকম্প হেরাত শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অনেক গ্রামকেই ধ্বংস করে দিয়েছে। অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মানুষ এখনও ধ্বংসস্তূপে আটকে রয়েছেন। অন্তত 3টি শক্তিশালী কম্পন মানুষ অনুভব করেছে। জীবিতরা ভয়ঙ্কর দৃশ্য বর্ণনা করেছে, কারণ অফিস ভবনগুলি প্রথমে কেঁপে ওঠে এবং তারপরে তাদের চারপাশে ধসে পড়তে শুরু করে। ভূমিকম্পে অনেক গ্রাম মাটির সঙ্গে মিশে গেছে। ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ আটকে রয়েছেন বলেও ধারণা করা হচ্ছে। আটকে থাকা লোকজনকে উদ্ধারের জোর প্রচেষ্টা চালাচ্ছেন উদ্ধারকারীরা। শনিবার স্থানীয় সময় বেলা 11টায় আফগানিস্তানের হেরাত প্রদেশের রাজধানী থেকে 30 কিলোমিটার উত্তর পশ্চিমে রিক্টার স্কেলে 6.3 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। পরে আরও 8টি শক্তিশালী পরাঘাত হয়। ভূমিকম্পে প্রত্যন্ত গ্রামীণ এলাকার বাড়িঘর ধসে পড়ে, শহুরে এলাকায় আতঙ্ক ছড়ায়। আতঙ্কিত লোকজন সড়কে নেমে আসেন। ভূমিকম্পের ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট হতে শুরু করে। প্রাদেশিক সরকারের উপমুখপাত্র বিলাল করিমি আজ সকালের দিকে বলেন, দুর্ভাগ্যবশত হতাহতের সংখ্যা অনেকটাই বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, হেরাত প্রদেশের অন্তত 12টি গ্রামে 600টির বেশি বাড়ি ধ্বংস হয়েছে বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় 4200 জন। গতকাল গভীর রাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল, তল্লাশি উদ্ধার অভিযান চলমান থাকায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, ভূমিকম্পের প্রথম ঝাঁকুনিতেই সব বাড়িঘর ধসে যায় যার ভেতরে তারা ছিলেন। অনেকেই রয়েছেন যারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন। এমন অনেক পরিবার আছে যাদের অবস্থা সম্পর্কে কোনো তথ্যই তাদের কাছে নেই। প্রথম ভূমিকম্পটি অনুভূত হলে হেরাত শহরের অনেক বাসিন্দা বাড়ি থেকে বেরিয়ে পড়েন। স্কুল, হাসপাতাল ও অফিসও খালি হয়ে যায়। ভূমিকম্পে মেট্রোপলিটন এলাকায় হতাহতের কিছু খবর পাওয়া গেছে। 2021 সালে তালেবান দেশটির ক্ষমতায় ফেরে। তালেবানের ক্ষমতায় ফেরার পর দেশটিকে বিদেশি সাহায্য ব্যাপকভাবে প্রত্যাহার করা হয়। এতে আফগানিস্তান একটা ভয়াবহ মানবিক সংকটে পড়ে। এর মধ্যে এখন দেশটিতে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হল। ইরানের সীমান্তবর্তী হেরাত প্রদেশের জনসংখ্যা প্রায় 19 লাখ। এলাকাটিতে এমনিতেই খরার শিকার। এই খরা ইতিমধ্যেই প্রদেশটির কৃষি নির্ভর সম্প্রদায়কে পঙ্গু করে দিয়েছে। আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প হয়। গত বছরের জুনে দেশটিতে 5.9 মাত্রার একটি ভূমিকম্প হয়। এতে প্রায় 1000-এরও বেশি মানুষ নিহত হয়েছিল। কয়েক হাজার মানুষ গৃহহীন হয়ে পড়ে। দেশটির তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের মুখপাত্র আব্দুল ওয়াহিদ রায়ান জানিয়েছেন, হেরাতে ভূমিকম্পে মৃতের সংখ্যা প্রাথমিকভাবে যা জানানো হয়েছিল তার থেকে অনেকটাই বেশি। অবিলম্বে সাহায্যের আবেদন জানিয়ে তিনি বলেন, প্রায় 6টি গ্রাম ধ্বংস হয়ে গেছে এবং শত শত মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। জানানো হয়েছে 465টি বাড়ি ধ্বংস হয়েছে এবং 135টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের 3টি আফটার শক দুর্যোগের কর্তৃপক্ষের মুখপাত্র মোহাম্মদ আব্দুল্লাহ জান বলেছেন, হেরাত প্রদেশের জিন্দাজান জেলার 4টি গ্রাম ভূমিকম্প এবং আফটার শকগুলোতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হেরাত শহরের প্রায় 40 কিলোমিটার উত্তর পশ্চিমে। এরপরে তিনটি খুব শক্তিশালী আফটারশক হয়েছিল, যার তীব্রতা ছিল 6.3, 5.9 এবং 5.5। এর সাথে কম আফটারশকও হয়েছিল। এক ব্যক্তি জানিয়েছেন, বাড়ি, অফিস, দোকানপাট সব খালি এবং আরও ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে। আমি এবং আমার পরিবার আমাদের বাড়ির ভেতরে ছিলাম, তখন এই ভূমিকম্প অনুভব করি। আমার পরিবার চিৎকার শুরু করে এবং ভয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, আফগান হতাহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য জেন্দাজানের কাছে 12টি অ্যাম্বুলেন্স গাড়ি পাঠানো হয়েছে। স্বাস্থ্যকর্মীদের দল হাসপাতালে আহতদের চিকিৎসা এবং অতিরিক্ত প্রয়োজন মূল্যায়নে সহায়তা করছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।